হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সাহেব ভ্লগে তোমাদের আর একবার ওয়েলকাম তো কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছ আমার ইউটিউব চ্যানেলে আমি শাশুড়ি বৌমা করেছিলাম তারপরে বিয়ের আগের প্রেমিকের সাথে কনভারসেশন আর বিয়ের পরে বরের সাথে কনভারসেশন কেমন হয় সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো এটা দেখার পরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে শিল্পা নিউ কিছু আর একবার ট্রাই কর বা করে দেখা তো আমি আজকে ভাবলাম যে নিউ কিছু কি করা যেতে পারে তো তখন আমার মাথায় একটা জিনিস খেললো যে হ্যাঁ একটা জিনিস করা যেতে পারে সেটা হলো গিয়ে আমাদের এই চারিদিকে তো আমরা মনে করো বিবাহিত মেয়েরা যখন বিয়ে করে আসি তো বিয়ে করে আসার পরে পাড়ার অনেক মহিলারা থাকে যারা গসিপ করার জন্য বসে থাকে তাই না থাকে তো তোমরা নিশ্চয়ই জানো তো সেরকমই কিছু কনভার্সেশন তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো জানি না কতটা করতে পারবো বাট চেষ্টা করব প্রফেশনাল তো আমি নই তো তবুও চেষ্টা করছি তোমাদের ভালো লাগাবার জন্য যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন হয়েছে জানিও আর চ্যানেলটাকে প্লিজ কি করছো যাও জলদি জলদি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে সাথে থাকো কারণ যা করছি তোমাদের জন্যই করছি তোমরা সাথে না থাকলে ভালো লাগে বলো তোমরাই তো আমার সাপোর্ট তো তোমরা আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদের ভালো ভালো ভিডিও দিতে থাকবো তো চলো দেখা হচ্ছে বৌমা ও বৌমা শুনতে পাচ্ছ না আমি তোমার পাশের বাড়ির কাকিমা এসেছি গো তোমার শাশুড়ি আছে বাড়িতে হ্যাঁ জেঠিমা শাশুড়ি তো আছেন একটু রান্নাঘরের দিকে গেছে শাশুড়ি ডেকে দেব হ্যাঁ একটু ডেকে দাও তো তোমার শাশুড়িকে আমার কিছু কথা আছে তোমার শাশুড়ির সাথে ডেকে দাও ডাকতে পারবে তো নাকি আবার তার জন্য তোমাকে আবার বারবার মুখ খুলে বলতে হবে কারণ তোমরা আজকালকার মেয়েরা তো একবার তো তোমাদের কথা কানে যায় না আবার এত ভাত ধরে বৌমা বৌমা ডাকার পরে দশ বার বৌমা বৌমা ডাকলাম তারপরে তুমি একবার সাড়া দিলে দশ বার ডাকলেন আমাকে বৌমা বৌমা বলে আমি তো শুনলাম দু থেকে তিনবার ডেকেছেন আমি সাথে সাথেই উত্তর দিয়ে দিয়েছি একটু ছিলাম আসলে রান্না করতে করতে তো সব সময় বাইরে থেকে সাউন্ডটা সব সময় নাও শোনা যেতে পারে না তো তার জন্য আমার তো মনে হচ্ছে না আপনি দশ বার ডেকেছেন বলে এই হচ্ছে তোমাদের আজকালকার মেয়েদের সমস্যা তোমরা বড়দের মুখে মুখে ভীষণ তক্ক করো বাড়ি থেকে বাপের বাড়ি থেকে তো এইসব শিক্ষা দিয়ে শেখা তোমাদের পাঠায়নি না যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে আমি একটা কথা বললাম তুমি দশটা কথা শোনালে আমাকে যাও যাও তোমার সাথে আমি মুখ লাগাতে চাই না যাও তোমার শাশুড়িকে ডেকে নিয়ে আসো অবশ্য তোমার সাথে তো আমার কোনো দরকারও নেই আমার দরকার তোমার শাশুড়ির সাথে যাও শাশুড়িকে তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসো হ্যাঁ এক্ষুনি ডেকে দিচ্ছি বাট আপনি যে বলেন দশটা কথা শোনালাম আপনাকে কি জানি বাবা আর প্লিজ আমার বাড়ির শিক্ষা দীক্ষা নিয়ে বলবেন না কথা কারণ আপনিও আপনার বাড়ির মেয়ে আমিও কোনো না কোনো বাড়িরই মেয়ে তাই প্লিজ আমার শিক্ষা দীক্ষা নিয়ে বা আমার ফ্যামিলির লোককে রকমভাবে আপনি টানবেন না আপনিও ঘরের মানুষ আমিও ভদ্র ঘরের মেয়ে তাই আমি যখন আপনার ফ্যামিলির লোককে টানছি না তাহলে প্লিজ আমি ছোট বলে আপনি আমার ফ্যামিলির লোককে টানবেন তাও জাস্ট ছোটোখাটো কথাতে আমি কিন্তু এটা মেনে নেব না যাই হোক আপনার দরকার আমার শাশুড়ির সাথে আমি এক্ষুনি আমার শাশুড়িকে ডেকে দিচ্ছি কি গো কখন এলে এই তো কিছুক্ষণ আগেই এলাম তোমার বউমাকে ডাকলাম তোমার বৌমা আমাকে দশটা কথা শোনালো জানো দাঁড়াও আস্তে আস্তে বলি তুমি কোন হাবারতে ঘরের মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসছো গো হ্যাঁ তুমি কি আর মেয়ে পেলে না কি মুখে মুখে তক্ক করে বাবা রে বাবা জানো আমি শুধু ওকে বললাম তোমার শাশুড়িকে ডেকে দিতেই আমাকে দশটা কথা শোনালো জানো বাবা আস্তে আস্তে বলি নইলে আবার তোমাদের বাড়িতে তো আবার অশান্তি লেগে যাবে কি ঘরের মেয়েকে যে বিয়ে করিয়ে নিয়ে এসেছ কি যে বলবো আরে বাবা আর বলতে তোমরা তো আর জানো না কি মেয়েকে যে বিয়ে নিয়ে করিয়ে এসেছি ঘরে বাবা আমি তো চলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছি এই মেয়ে ছেলের জ্বালায় জানো এই মেয়ে ছেলে যে কি মুখে মুখে তক করে আমি না একদম কোনোদিনও ভাবিনি যে আমার কপালে আমার ছেলের কপালে এরকম একটা মেয়ে ছেলে জুটবে জানো আমি তো মানে মানে এটাকে বিদায় করতে পারলে যেন বাঁচি এই শোনো না ছাড়ো ও কথা এই তোমার বৌমার তো তিনটে বছর বিয়ে হয়ে গেল এখনো বাচ্চা কাচ্চা নিচ্ছে না কেন এই বাচ্চা কাচ্চা মানে নিচ্ছে না নাকি হচ্ছে না গো সত্যি করে বলো তো তুমি নিশ্চয়ই জানো তাই না বাচ্চা কাচ্চা নিচ্ছে না নাকি হচ্ছে না একবার খবর নাও যদি না বাচ্চা কাচ্চা হয় ঠিক আছে ওই সব মেয়ে ছেলেকে কিন্তু ঘরে রেখো না একদম ছেলেকে মাথায় ওয়াশ করে পারলে পারলে তাড়িয়ে দাও বুঝতে কি জানি বাবা বলে তো নাকি মডার্ন যুগে ছেলে মেয়ে আমরা তিন বছরটা কি আবার বছর হলো আমাদের বেলায় ভাবো আমার বিয়ে হয়েছে বারো বছরে আমার সাড়ে বারো বছরে বাচ্চা হয়ে গেছে জানো আর এদের কথা ভাবো তিরিশ পঁয়ত্রিশ বছরের মাইয়া হয়ে গেল এখনো অবধি এদের বাচ্চা কাচ্চা নিতে এখনো নাকি অনেক দেরি কি জানি বাবা দেখি আর কয়েকটা দিন দেখবো না হলে ছেলের মাথাটাকে খাবো হ্যাঁ হ্যাঁ তাই করো দিদি নইলে না টিকতে পারবে না এই যা মেয়ে ছেলে আর দেখো যতই হোক না কেন একটা বংশে বাতি দেওয়ার জন্য তো কাউকে চাই তাই না তোমাকে আমি যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো যেটা করবে ভেবে চিনতে করবে হ্যাঁ আর কয়েকটা দিন দেখি তারপরেই হবে দাঁড়াও না ঠিক আছে শোনো না বলছি আমার না বর আসছে তুমি না আবার পরের দিন এসো পরের দিন আবার জমিয়ে পিএমপিসি করা যাবে বুঝলে তো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই ভিডিওর শেষে আমি দেব সেটা হলো গিয়ে একটাই অ্যাকচুয়ালি আমরা মেয়েরাই হলাম মেয়েদের সব থেকে বড় শত্রু আমরা মেয়েরাই হলাম মেয়েদের সব থেকে বড় শত্রু কারণ কি আমরা মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসি তখন ভাবি যে শাশুড়িটা ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে আবার যখন নিজেরা শাশুড়ি হয়ে যাই তখন বৌমাদের প্রতি আবার নানা রকমভাবে মানসিক টর্চার করতে থাকি তো আমরা কেন যে এটা করতে থাকি বা করি এটা পুরনো পুরনো মানে যুগের মানুষদের থেকে স্টিল নাও এখনও অবধি এটা চলে আসছে কেন হচ্ছে কি বৃত্তান্ত কেন শাশুড়িরা বউমাদের মেনে নিতে পারে না বা কেন এত এত অশান্তি হচ্ছে যদি দুপক্ষই দুজনকে মেনে নেয় তো তাহলে তো এত অশান্তি হওয়ার কথা নয় আর কেন পাড়ার লোকেরা এসে অন্যের বউয়ের ব্যাপারে এইসব কথাবার্তা বলবে তাই না কেন করবে এগুলো তো করাটা উচিত নয় যার যার এগুলো ব্যক্তিগত ব্যাপার কে কখন বাচ্চা নেবে কার কখন বাচ্চা হবে কার হবে না সেগুলো তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এগুলোতে তোমাদের বলারই বা দরকার বা তাকে নিয়ে এত গসিপই করার দরকার কি সে একটা নতুন বউ হয়ে এসছে তিনটে বছর কি খুবই বেশি বছর হয়ে গেল। মানুষের তো দশ বছরে গিয়েও মা হচ্ছে মা হওয়াটা বড় কথা নয় এখন নিজেরা পেটে গর্ভে সন্তান ধারণ করলেই যে মা হওয়া যায় সেটা নয় কিন্তু আমরা একটা অনাথ আশ্রম থেকে বাচ্চাকে নিয়ে এসেও কিন্তু মানুষ করে সেটারও ক্ষেত্রে কিন্তু আমরা মা হতে পারি যেটা কৃষ্ণর ক্ষেত্রে হয়েছিল কৃষ্ণ কিন্তু যশোদা মায়ের কাছে বড় হয়েছিল যশোদা মা কিন্তু তাকে পেটে ধরেনি তাই না তো যাই হোক না কেন এই সমাজটাকে আমাদের পাল্টাতে হবে সমাজটাকে আমাদের ভালো করতে হবে তাই তো তাই আমার একটাই বার্তা যে যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি পারো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর সবার কাছে পৌঁছে দিও ভিডিওটা কারণ আমি চাই শাশুড়ি বৌমার মধ্যে এই বিভেদগুলো দূর হোক এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আবার নেক্সট ভিডিও বানাচ্ছি কারণ আমি চাই প্রত্যেকটা শাশুড়ি বৌমাদের ভালোবাসুক আর বৌমারাও শাশুড়িদের ভালোবাসুক অনেক ক্ষেত্রে হয় বৌমারা হয়তো শাশুড়িদের কাছে ভালোবাসা দিতে যায় অনেক সময় শাশুড়িরা তাদেরকে দূরে সরিয়ে দেয় কিন্তু বয়স হলে কিন্তু তখন তারা বুঝতে পারে না যে তাদের কিন্তু বৌমাদেরকেই দরকার পড়বে সেই বৌমা যদি সত্যিকারেরই ভালো হয়ে থাকে তো আর ঠিক আছে তো এইভাবেই সমাজকে এগিয়ে যেতে হবে বাট তবু আমি পজিটিভ চিন্তা ভাবনা করারই কথা সবাইকে বলবো জানি না আমার কথাটা তোমাদের কতটা ভালো লাগবে তবু আমি চেষ্টা করলাম হার্ড অ্যান্ড সোল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে আবার জানিও যে কীরকম কি ভিডিও তোমাদের সামনে আনবো অবশ্যই আনবো আর ব্লগ ভিডিও তো অবশ্যই থাকছে সব রকমের ভিডিওই তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে শিল্পা সাহেব ভ্লগটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো